আজকাল তো কাজে আসতে এত দেরি হচ্ছে কেন শুনি? এভাবে যদি তুই কাজে আসতে দেরি করিস তাহলে কিন্তু আমি তোকে আর কাজে নিব না, এই আমি বলে দিলাম। কাজ থেকে একেবারে বাদ দিয়ে দিব। না না মালকিন, আপনি দয়া করে এই কাজ করবেন না। আসলে আমার ছানাটা অনেক অসুস্থ, তাই আজকে আমার কাজে আসতে একটু দেরি হয়ে গেল আর কি। হয়েছে হয়েছে, আর অজুহাত দিতে হবে না। তোদের মতো ছিয়েদের আমার ভালো করে চেনা আছে, বুঝলি? এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড় তো। এরপর টুনি তার কাজ শুরু করে। সারাদিন কাজ করে টুনি সন্ধ্যায় বাড়ি ফিরে যায়। দেখো আমার শরীরে একটুও জ্বর নেই। আর মা, আমি না তোমাকে আইসক্রিম আনতে বলেছিলাম? তুমি আমার জন্য আইসক্রিম কেন আনোনি মা? পাগলি মেয়ে আমার, এই জ্বরের শরীরে কেউ আইসক্রিম খায় নাকি বলতো? আইসক্রিম খেলে তো তুই আরো অসুস্থ হয়ে যাবি রে মা। আগে তুই সুস্থ হ, তারপর আমি তোকে অনেক আইসক্রিম এনে দিব রে মা। এইভাবে দুই মামের দিন কাটছিল। মা কাজে চলে যাওয়ার পর আমায় একা একা বাসায় থাকতে হয়। এভাবে একটা বাসায় থাকতে আমার আর ভালো লাগে না। আজ আমি জঙ্গলে ঘুরতে যাবই যাব। আমি মার কোনো শাসন বারণ শুনব না। মা শুধু একবার কাজে চলে যাক, তারপর আমি ঠুস করে চলে যাব। এইসব কথা ভেবে টুকি বসে থাকে। তারপর তার মা টুনি কাজে চলে যাওয়ার পরে টুকি জঙ্গলে ঘুরতে বের হয়। টুকি ঘুরতে ঘুরতে শালিকের ফলের দোকানের সামনে যায়। আরে বা শালিক দাদু, তোমার দোকানে দেখছি অনেক ধরনের ফল। তা বলছি, ওই হলদে হলদে ফলটার নাম কি গো? আগে তো এমন ফল কখনো দেখিনি। তুই দেখবি কি করে, তোর তো জন্মই হলো সেদিন, তুই তো দুদিনের ছানা। যাই হোক, এই হলদে ফলটার নাম হলো আম। তুই কি এই ফলটা কিনবি? যদি ফল কিনিস তাহলে তোর সাথে কথা বলি, নয়তো শুধু শুধু বিরক্ত করিস না। আম, আমি তো এই আমটা কিনতে চাই, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই, আর মাও তো কাজে চলে গেছে। বলছি কি দাদু, তুমি আমাকে একটা আম দিয়ে দাও না, আমি তোমায় পরে টাকা দিয়ে দিব। হয়েছে, ওসব বাকিতে আমি ফল বিক্রি করি না। তুই যদি টাকা নিয়ে ফল নিতে পারিস তবেই আমি তোকে ফল দিব। যা এখান থেকে, আমার খরিদ্দারকে আসতে দে, ওই তো আমার খরিদ্দার আসছে। এসব কথা বলে শালিক তার দোকানের সামন থেকে টুকিকে তাড়িয়ে দেয়, আর টুকি একটা গাছের ডালে বসে থেকে কাঁদতে থাকে। ভয় পেও না, আমি হলাম পরি, তোমাকে কাঁদতে দেখে আমি এখানে এসেছি। আমার কোনো সন্তানের কান্না দেখলে যে আমার খুব কষ্ট হয়। এখন বল তো দেখি পুচকি, তোর কি হয়েছে? তুই এইভাবে কাঁদছিস কেন? আর বলবেন না পরিমা, আমি শালিক দাদুর কাছে একটা আম চেয়েছি, কিন্তু শালিক দাদু আমাকে আম তো দিলই না, বরং আমাকে অনেক বকা দিল, বকা দিয়ে আমাকে সেখান থেকে তাড়িয়ে দিল। মা আমাকে কখনো আম কিনে গাওয়াইনি, আমরা অনেক গরিব। তোর সাথে যে অনেক খারাপ হয়েছে রে পুচকি, তবে তুই চিন্তা করিস না, খুব শীঘ্রই তুই আম খেতে পারবি। কিন্তু কিভাবে যে তোকে এখন আমি আম খাওয়াই? পেয়েছি পেয়েছি একটা উপায়, ওই তো একটা কচু গাছ। এই কথা বলে পরি কচু গাছটা তুলে নিয়ে আসে, আর কচু গাছটাকে মন্ত্রভূত করে দেয়। এই কচু গাছটা নিয়ে তুই যা পুচকি, এটা তুই তোর বাসার পাশে লাগিয়ে দেশ, তবে শীঘ্রই আম খেতে পারবি, বুঝলি পুচকি? এইসব বলে এরপর পরি সে কচু গাছটি টুকিকে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর টুকি সে কচু গাছটা নিয়ে বাসায় যায়। বাসার উঠোনে সেই কচু গাছটা লাগিয়ে দেয়। এভাবে সেই দিনটি কেটে যায়। পরদিন সকালে টুনি উঠোন ঝাড়ু দিতে যেয়ে সেই কচু গাছটি দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। আরে এ আমি কি দেখছি, কচু গাছে আম! এমন ঘটনা তো আমি আগে কখনো দেখিনি। আর এই কচু গাছটা তো আমি এখানে লাগাইনি, তবে এটা এখানে এলো কি করে? টুকি, এই টুকি, টুকি, এই টুকি, তাড়াতাড়ি এদিকে আয় তো মা।
টুনির চিৎকার শুনে টুকি তাড়াতাড়ি সেখানে আসে। আর কচু গাছে আম দেখে তো টুকি ভীষণ খুশি হয়। ও মা, কচু গাছটাই দেখছি আম ধরেছে। তবে পরিমা সত্যি বলেছিল। সত্যি আমি যে এত তাড়াতাড়ি আম খেতে পারবো তা আমি কখনোই ভাবতে পারিনি। আম থেকে তো খুব সুন্দর সুবাস আসছে মা। বলছি মা, তুমি এক্ষুনি এই আমটা কেটে দাও আমাকে। কি সব বলছিস তুই? তোর কথার তো আমি কিছুই বুঝতে পারছি না রে মা। আর এই কচু গাছে কোথা না কোথা থেকে আম এসেছে সেটা তুই খেতে চাইছিস? এরপর টুকি সেই পরির ব্যাপারে সব কথা তার মাকে খুলে বলে। আর সব শুনে টুনি কিছুটা স্বস্তি পায়। আর কচু গাছ থেকে ওই আমটা নিয়ে টুকিকে খেতে দেয়। টুকি খুশি মনে সে আমটি খেতে থাকে। এরপর তো অবাক করা ঘটনা ঘটতে থাকে। আম খাওয়ার পর থেকে টুনি যখনই ডানা ঝাপটাতো তখনই সোনার মোহর পড়ত। এদিকে টুকি আর টুনি বেশ চিন্তায় পড়ে যায়। মারে, আমি তোকে কত করে নিষেধ করলাম ওই আমটা খাস না, কিন্তু তুই তো আমাকে পরিমার কথা বলে ওই আমটা খেয়ে নিলি। এখন এসব কি ঘটছে বলতো? তুই ডানা ঝাপটাতেই যে সোনার মোহর পড়ছে, এই ব্যাপারটা যে আমার মোটেও ভালো লাগছে না রে মা। টুনির কথা শেষ হতে না হতে তখন সেখানে সে পরিটি চলে আসে। অবাক হয়েও না টুনি, তোমার মেয়ে ডানা ঝাপটানো থেকে সোনার মোহর পড়া কোনো অশুভ নয়, এইসব ওই আম খাওয়ার জন্যই হয়েছে। কারণ এই আমটা ছিল মন্ত্রভূত কচু গাছের আম, আর এই সব কিছুই আমি করেছি তোমাদের অভাব দূর করার জন্য। এখন থেকে তোমার যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখনই তুমি তোমার মেয়ে ডানা ঝাপটানো সোনার মোহরগুলো নিয়ে কাজে লাগাতে পারবে। এসব কথা বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে টুকির ডানা ঝাপটানো সোনার মোহর দিয়ে টুনির সব অভাব দূর হয়ে যায়। আর তারা মা মেয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে। কি ব্যাপার, টুনি কতদিন থেকে কাজে আসছে না কেন? আবার কোনো অজুহাত দিচ্ছে নাকি? হ্যাঁ, দেখি তো ওর বাসায় গিয়ে একবার। এরপর কনিকা কাক টুনির বাসায় যায়। আর টুনির বাসার জানালার পাশে যেতেই কনিকা কাক দেখে টুনির মেটুকি ডানা ঝাপটানোর সাথেই সোনার মোহর পড়ছে। এই দেখে তো কনিকা কাকের চোখ কপালে উঠে যায়। এ কি কি হচ্ছে এসব? টুকি ডানা থেকে সোনার মুদ্রা ঝরছে, এটা আমি কি দেখলাম রে বাবা? তবে এবার টুনি তো আমার থেকে অনেক বড় লোক হবে। না, এটা আমি কিছুতেই হতে দিব না। দরকার হলে টুকিকেই আমি মেরে ফেলবো। এরপর কনিকা কাক টুকিকে হত্যা করার পরিকল্পনা করতে থাকে। রাত হলে কনিকা কাক টুকিকে হত্যা করার জন্য একটা ছুরি হাতে টুনির বাড়ি যায়। আর কনিকা যেয়ে না টুকিকে আক্রমণ করতে যাবে তখনই সেখানে পরি চলে আসে। শয়তান কনিকা, তুই এত খারাপ! টুনির উন্নতি তোর সহ্য হয়নি, তুই টুকিকে হত্যা করতে এসেছিস তাই না? তুই জানিস না প্রাণী হত্যা মহাপাপ, এবার তোকে আমি এর জন্য শাস্তি দিব, বুঝেছিস? এ কথা বলে পরি কনিকাকে একটা পাথরের মূর্তি বানিয়ে দেয়। আর সেখান থেকে পরি অদৃশ্য হয়ে যায়।